ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম বন্দে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জানিয়েছেন স্লোগান চলবে এই মুহূর্তে। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আপনারা জানেন যে সারা ত্রিপুরায় এনএসওয়াই থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন যেভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই। এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে আর ওই দুইটা আছে। এখানে কি আছে, ওই বর্মনের কোম্পানি ওনারাই থাকবেন, আর কেউ থাকবেন না আজকে থেকে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে। এখানে সুশান্ত দা আছেন, সুশান্ত দাও আমাকে ছোট ভাই, আমার আমার বড় ভাই আছে। আমি বলবো সুশান্ত দা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে, আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যেকোনো জায়গায় যে কোনো সমস্যায় আমার কোনো পার্থদের দরকার নেই, আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই আছি। ঠিক আছে, আরেকটা কথা বলছি, কংগ্রেস আর সিপিএম আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায় কংগ্রেস, ওই সুদীপ বর্মন আর ওই আশিস শাহ ওনারাই কংগ্রেস ভবনে বসে থাকবেন, আর কিছু জায়গায় যেতে পারবেন না। পোস্ট অফিস চক্রে থেকে বেরিয়ে সিটি সেন্টার আসতে পারবেন না। আপনাদের বলে দিচ্ছি, লোক নেই, কর্মী নেই, কিছু নেই, চারজন আর পাঁচজন বসে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।